বিসমিল্লাহ রহমানের রহিম বইয়ের নাম মুক্তির পয়গাম রচনায় ইবনে মাসুম প্রকাশনায় আইসিএস পাবলিকেশন ঢাকা পৃষ্ঠা তিন মুক্তির পয়গাম কি সুন্দর এই পৃথিবী চোখ জুড়ানো বিস্তীর্ণ শ্যামল শস্যক্ষেত গাছের ডালে ডালে রং বেরঙের ফল ফুল তারই মাঝে বেরঙের পাখ পাখালি প্রজাপতির মন ভোলানো খেলা মন জুড়িয়ে যায় বিরাট আকাশটার দিকে তাকিয়ে থেকে মেঘের কোলে ভেসে বেড়াচ্ছে স্বাধীন ডানা মেলা পাখিরা রোদ হাসছে ঝিকমিক কি সুন্দর কি সুন্দর এই সৃষ্টি কি বিরাট বিস্ময়কর এই সৃষ্টি সৃষ্টির এই সৌন্দর্য উপভোগ করে শেষ করা যায় না এর সীমা সংখ্যা গুণে শেষ করা যায় না বিশ্বের প্রতিটি অনু পরমাণু মেনে চলছে আল্লাহর আইন এই শৃঙ্খলার কোনো ব্যতিক্রম নেই আর এর জন্যই এই বিশ্বজগত এত সুন্দর বিরাট এই বিশ্বজগতে বিরাজ করছে অনাবিল শান্তি ঐক্য আর শৃঙ্খলা মানুষ এই দুনিয়ার সুন্দরতম সৃষ্টি আশরাফুল মখলুকাত বলা হয় তাকে অন্যান্য সৃষ্টি থেকে আলাদা তার মর্যাদা বিশেষ তার স্থান মানুষ এই দুনিয়ায় আল্লাহর খলিফা বা প্রতিনিধি আল্লাহ মানুষকে দিয়েছেন জ্ঞান বিবেক দিয়েছেন ভালো মন্দ বুঝবার ক্ষমতা সে যেমন এই জ্ঞানের আলোকে ভালো কাজ করতে পারে তেমনি খারাপ কাজ করার রয়েছে তার ক্ষমতা ও স্বাধীনতা কিন্তু কেন আল্লাহ মানুষকে এই বিশেষ মর্যাদা দিলেন কেন দিলেন এমন স্বাধীনতা এর পেছনে রয়েছে আল্লাহর এক মহান উদ্দেশ্য তা হল বিশ্ব প্রকৃতির অন্যান্য সৃষ্টি যেমন আল্লাহর নিয়ম মেনে তৈরি করছে অনাবিল শান্তির জগৎ তেমনি মানুষ তার স্বাধীনতা থাকা সত্ত্বেও যেন আল্লাহর পথকে বেছে নিতে পারে খারাপ কাজ করার ক্ষমতা ও স্বাধীনতা থাকা সত্ত্বেও যাতে নিজের ইচ্ছায় আল্লাহর আইনের গোলামীকে বরণ করে নিতে পারে আর তারই ফলে তাদের জীবনে নেমে আসবে শান্তি পৃথিবীতে গড়ে উঠবে এক সুন্দর শান্তিপূর্ণ সমাজ পৃষ্ঠা চার অশান্তির কারণ কিন্তু এই দুনিয়ার দিকে তাকালে আমরা দেখতে পাই মানুষে মানুষে আজ সৃষ্টি হয়েছে ভেদাভেদ হানাহানি হিংসা বিদ্বেষ অমানুষের সমাজে সে ঐক্য কোথায় কোথায় সে শান্তি এর কারণ কি আগেই বলা হয়েছে ভালো ও মন্দ কাজ করার ইচ্ছাটা পুরোপুরি মানুষের আল্লাহ মানুষের ওপর জোর করে তার বিধান চাপিয়ে দিতে চান না বরং আল্লাহ দেখতে চান মানুষ তার নিজের ইচ্ছায় তাঁর বিধান বা এই শান্তির পথকে বেছে নেয় কি না যখন মানুষ এই স্বাধীনতার অপব্যবহার করে আল্লাহর পথ থেকে সরে গেছে তখনই নেমে এসেছে মানুষের জীবনে বিপর্যয় ও অশান্তি মুক্তির পথ তাহলে কি মানুষকে এই অশান্তি সৃষ্টির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন বিভেদ ও বিশৃঙ্খলার জন্য সৃষ্টি করেছেন কঠিন ও জটিল এই পৃথিবীতে মানুষকে পথের সন্ধান না দিয়েই ছেড়ে দিয়েছেন না কখনোই তা হতে পারে না আল্লাহ তো দয়াময় ও মেহেরবান যে আল্লাহ বিশাল এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন আমাদের সুখ স্বাচ্ছন্দের জন্য যে আল্লাহ সব মানুষকে বাঁচিয়ে রেখেছেন আলো বাতাস আর খাবার দিয়ে সেই আল্লাই মানুষকে বাতলে দিয়েছেন সরল শান্তির পথ সিরাতুল মুস্তাকিম কোন পথে চললে মানুষ পাবে শান্তি কোন পথে আসবে মানুষের মর্যাদা কোন পথে চললে মানুষ তার দায়িত্ব পালন করতে পারবে তা তিনি সৃষ্টির সাথে সাথেই জানিয়ে দিয়েছেন মানুষকে শিখিয়ে দিয়েছেন প্রথম মানুষ হজরত আদম আলাইসালামকে হজরত আদম আলাইসালাম তার গোটা জীবন সেইভাবে চালিয়েছেন তার পুত্র পরিজনকেও সেইভাবে পরিচালনা করেছেন তারপর দিন দিন মানুষের সংখ্যা বাড়তে লাগল ছড়িয়ে পড়ল মানুষ পৃথিবীর আনাচে কানাচে আস্তে আস্তে আল্লাহর পথও ভুলে গেল তারা পৃষ্ঠা পাঁচ রহমানুর রহিম আল্লাহ আবার মানুষকে মুক্তির পথ বাতলিয়ে দিতে চাইলেন তিনি মানুষের মধ্য থেকে বিশেষ কিছু মানুষকে মনোনীত করলেন এই মনোনীত বান্দারা হলেন নবী ও রাসুল এবং সেই বাতলিয়ে দেয়া পথের নাম ইসলাম আল্লাহর এই মনোনীত বান্দারা তার হুকুম নিজেরা মেনে চলেছেন আর তাদের যুগের সাধারণ মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন দেখো এইভাবে চলো এইভাবে নিজেদের জীবনকে গড়ে তোলো সমাজকে গড়ে তোলো শুধু মুখে মুখে নয় কাজের মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছেন আল্লাহর পথ কোনটি তাই ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয় ইসলাম আল্লাহর মনোনীত শান্তির পথ এই দুনিয়ায় মানুষের জীবন জীবনযাপনের পথনির্দেশ সর্বশেষ নবী হলেন আমাদের প্রিয় রাসুল হজরত মোহাম্মদ আলাই সাল্লাম। তিনি সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী আল্লাহ তার কাছে যে বাণী পাঠিয়েছেন তা হল আল কোরআন কোরআন আজও হুবহু আমাদের মাঝে আছে অথচ অন্যান্য নবীদের শিক্ষা আজ আর অক্ষত অবস্থায় নেই তাই আল্লাহর দেখানো পথ আমরা এখন একমাত্র হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের কাছ থেকে পেতে পারি ইসলাম বলতে আমরা এখন যা বুঝি তা হল হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলী কাছ থেকে দেয়া শিক্ষা দীক্ষা মানুষের গড়া মতবাদ আল্লাহর দেখানো এই মুক্তির পথকে বাদ দিয়ে মানুষ নিজে তার চলার পথ রচনার চেষ্টা করেছে বহুবার কেউ বলেছে এ পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নেই এ দুনিয়াটাই সব দুনিয়ার সুখ শান্তি সব অতএব খাও দাও ফুর্তি করো আর এজন্য অন্যকে ঠকিয়ে বড়লোক হওয়া অন্যায় নয় শ্রমিককে খাটিয়ে তোমরা টাকাকে আরও বাড়াও কিন্তু তাদেরকে ঠকানোয় কোনো ক্ষতি নেই কে তোমাকে আটকাবে পরকাল তা তো নেই এই ধরনের চিন্তা বা মতবাদের নাম হল পুঁজিবাদ পুঁজিবাদ সমাজে এক দলের ঘাম আর রক্তের বদলে বড়লোক হলো অন্য এক দল বড় লোকেরা আরও বড়লোক হল গরিবরা হল আরও গরিব পৃষ্ঠা ছয় সমাজের সকল কর্তৃত্ব চলে গেল এইসব লোকের হাতে পুঁজিবাদ তাই কোনো শান্তির দিশা দেখাতে পারল না মানুষকে এই অন্যায় ও বেইনসাফির বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষেপে উঠল ক্ষেপে উঠল শ্রমিকরা ক্ষেপল সাধারণ কৃষকরা। ধীরে ধীরে গড়ে উঠল আরও একটা মতবাদ তার নাম কমিউনিজম এই মতবাদের হোতারা বলল দেখো মানুষ ধনের জন্য অন্যের ওপর জুলুম করে অতএব সকলের নিজস্ব সব সম্পদ কেড়ে নাও সকলের সম্পদ কেড়ে নিয়ে গড়ে তোল গরিবদের সমাজ সব সম্পদের মালিক হবে রাষ্ট্র সকলেই খাটবে সকলে মজুরি পাবে সকলেই হবে সমান কথাগুলো সত্যি খুব সুন্দর গরিবরা যারা এতদিন ছিল নির্যাতিত তারা আসার আলো দেখল তাতে কিন্তু আসলে ব্যাপারটা ঘটল অন্য রকম গরিবরা শাসক হবে কিভাবে সব গরিব তো একসাথে দেশ শাসন করতে পারে না তাই স্বভাবতই গুটিকতক লোকের হাতে চলে গেল দেশ শাসনের সর্বময় ক্ষমতা আর সেই সাথে তারা হলো সারা দেশের সম্পদের হর্তাকর্তা পুঁজিবাদী রাষ্ট্রে সম্পদের মালিক ছিল গুটিকতক লোক তাদের হাতে তেমন ক্ষমতা ছিল না এখন এই নতুন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নতুন পথের সন্ধান করল তারা বুঝালো দেশ এখন সবার সরকার সকলের অতএব বিরোধিতা করা যাবে না সমালোচনা করা যাবে না যারা বিরোধিতা করবে সমালোচনা করবে তারা সরকারের শত্রু অতএব জনগণের শত্রু আর তাই লাগাম আটা হল সকলের মুখে কেড়ে নেয়া হল মানুষের ব্যক্তি স্বাধীনতা। হায়রে নিয়তি মানুষকে শুধু একমুঠো খাবারের জন্য হারাতে হলো সবকিছু এই নতুন মতবাদও মানুষকে মুক্তির পথ দেখাতে পারল না সময়ের ব্যবধানে এই মতবাদও ব্যর্থতায় পর্যবসিত হলো পৃষ্ঠা সাত মুক্তির পথ ইসলাম এইভাবে দুনিয়ার সব দেশের সব সময়ের মানুষ চেষ্টা করেছে তাদের নিজেদের বুদ্ধি ও ক্ষমতা খাটিয়ে চলার পথ রচনা করতে কিন্তু বারবার ব্যর্থ হয়েছে এর প্রকৃত কারণ কি এর একটিমাত্র কারণ মানুষ এই মহাসত্যকে বুঝতে পারেনি যে মানুষের পক্ষে মানুষের জন্য জীবন পথ রচনা করা সম্ভব নয় মানুষের সীমিত জ্ঞান বুদ্ধি ও অভিজ্ঞতা দ্বারা এমন কোনো পথ রচনা করা সম্ভব নয় যা সব যুগের সব দেশের সকল মানুষের মুক্তি ও কল্যাণের পথ দেখাতে পারে কারণ তার আগের লোকদের সে দেখেনি পরের লোকদের দেখবে না দুনিয়ার সবগুলো দেশ আর সমাজ সম্পর্কে তার পুরোপুরি ধারণা থাকা সম্ভব নয় তাহলে তার পক্ষে একটি পূর্ণাঙ্গ জীবন আদর্শ রচনা করা কী করে সম্ভব হতে পারে মানুষের কল্যাণের পথ তো একমাত্র আল্লাই দিতে পারেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে তার রহমত দিয়ে বাঁচিয়ে রেখেছেন যার কাছে মানুষের স্বাভাবিক দুর্বলতা ভুল ত্রুটি সবকিছু পরিষ্কার এবং যিনি দুনিয়ার সব সমাজের সকল মানুষকে সম্পূর্ণরূপে জানেন পৃথিবীর মানুষ মানুষের গড়া সব মতবাদকে পরীক্ষা করে দেখেছে সাম্যের নামে মানুষ খেয়েছে ধোকা যারা বিশ্ব মানবতার বুলি আওড়াত তাদের কাছে আজ শুধু নিজের জাতির উপকার করাই আদর্শে পরিণত হয়েছে তথা কথিত গণতন্ত্র এনেছে নৈতিক উশৃঙ্খলা সৃষ্টি করেছে পুঁজিবাদী সমাজ আধুনিক সভ্যতার চরম শিখরে উঠে মানুষ ভুলতে পারেনি সাদা কালো ভেদাভেদ ইহুদিবাদ আর চরমভাবে হুমকি দিচ্ছে মানবতাকে নিজের ক্ষমতা প্রতিষ্ঠার মোহে গড়ে তোলা হয়েছে মারণাস্ত্রের পাহাড় বৃহৎ শক্তিগুলোর হুমকির দাপটে যুদ্ধের ভয়ে মানবতা আজ সদা কম্পমান একদিকে উপচে পড়ছে ভোগের পেয়ালা অন্যদিকে পৃথিবীর কোটি কোটি মানুষ না খেয়ে গুনছে মৃত্যুর প্রহর পৃষ্ঠা আট সারা বিশ্বের অগণিত মানুষের আজ একটিমাত্র জিজ্ঞাসা এই নিরাশা এই হিংসা বিদ্বেষ এই লাঞ্ছনার কি শেষ নেই মুক্তির আশায় শান্তির আশায় মানুষ এক পথ ছেড়ে চলতে চেয়েছে অন্য পথে কিন্তু বারবার হয়েছে ব্যর্থ পুরাতন শিকলের বদলে নতুন আর এক শিকল মানুষের গলায় জড়িয়ে পড়েছে তাই মানুষের সামনে আজ একটিমাত্র পথ তার স্রষ্টার দেয়া সহজ সরল পথ ইসলাম আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য মুক্তির পথ হল হজরত আলী ওয়াসাল্লামের প্রদর্শিত পথ ইসলাম এ কথা শুধু মুসলমান নয় অমুসলিম গবেষকরাও স্বীকার করেছেন যে হজরত মোহাম্মদ মোস্তফা ওয়াসাল্লাম মানুষের জন্য যে শিক্ষা রেখে গেছেন তা আজও অবিকৃত অবস্থায় রয়েছে তার ওফাতের চোদ্দ শত বছর পরও তার শিক্ষা অটুট রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে আজকাল তো মানুষের উন্নতিও হয়েছে অনেক পৃথিবী এখন মানুষের কাছে ছোট খুব সহজেই রাসুল সোল্লাহ আলী আসাল্লামের এই শিক্ষাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো সম্ভব তাই এ কথা খুব স্বাভাবিকভাবে দাবি করা যায় যে মানুষের জন্য সর্বশেষ এবং একমাত্র মুক্তির পথ এখন ইসলাম একবিংশ শতাব্দীর নির্যাতিত নিপীড়িত মানুষ মুক্তি পেতে পারে একমাত্র ইসলামের পথেই ইসলাম সাধারণ অর্থে একটি ধর্মের নাম নয় ইসলামের প্রকৃত অর্থ তাই আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে আমরা যারা মুখে মুখে ইসলাম মেনে নিয়েছি কিংবা মুসলমান বলে নিজেদেরকে পরিচয় দেই তাদের প্রকৃত দায়িত্ব কি মুসলমান কাকে বলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না মুসলমানের মতো নাম রাখলেই তাকে মুসলমান বলা যায় না ইসলাম গ্রহণ করে মুসলমান হতে হয় ইসলাম গ্রহণ করলেই কেবল মুসলমান হওয়া যায় আর এই ইসলাম গ্রহণ অর্থ আমি মুসলমান হয়েছি কিংবা আমি মুসলমান এই কথা বলা নয় পৃষ্ঠা নয় ইসলাম গ্রহণ করার অর্থ ক হযরত মোহাম্মদ সল্ল আলী ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষাকে অন্তরের সাথে সত্য বলে গ্রহণ করা খ নিজের জীবনে এই শিক্ষাকেই একমাত্র পথ হিসেবে মেনে নেয়া এবং গ এই ব্যবস্থা অনুযায়ী গোটা জীবনকে গড়ে তোলা আল্লাহ তার কিতাব এবং তার রসুলের মাধ্যমে আমাদেরকে যে সমস্ত জিনিস বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করার অর্থ হল ইমান আর এই বিশ্বাসের আলোকে দুনিয়ার প্রতিটি কাজ করার নাম ইবাদত বা দাসত্ব করা ইমান মুসলমান হতে হলে কতকগুলো জিনিসের ওপর বিশ্বাস আনতে হয় ইসলামী পরিভাষায় একে বলা হয় ইমান বা আকিদা যতক্ষণ পর্যন্ত ইমান ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামের কোনও প্রশ্নই আসে না সাধারণভাবে ইমানকে বলা যেতে পারে কতকগুলো বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান বা এলম আমরা সবাই জানি যে কোনো কাজ করতে হলে সেই কাজ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকতে হয় এই ধারণাটুকু না থাকলে সে কাজও ভালোভাবে করা যায় না তেমনি ইসলামকে গ্রহণ করে মুসলমান হতে হলে জানতে হবে ইসলামী ধ্যান ধারণার ভিত্তি কী আর এজন্য জ্ঞান বা ইলেমকে ইসলামে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে সমস্ত বিষয়ের উপর বিশ্বাসকে ইসলামের মূল ভিত্তি বলা হয় তা হল আল্লাহর উপর বিশ্বাস রাসুলের ওপর বিশ্বাস আখেরাত বা পরকালের ওপর বিশ্বাস ফেরেশতাদের ওপর বিশ্বাস আল্লাহর কিতাবের ওপর বিশ্বাস পৃষ্ঠা দশ তাওহিদ আমাদের চারপাশে বিরাট জগৎ আকাশ পৃথিবী গাছপালা কীট পতঙ্গ পশু মানুষ এসব কি আপনা আপনি সৃষ্টি হয়েছে এসব কিছু যে একটা সুন্দর নিয়ম মেনে চলছে তা কি কোনো পরিচালক ছাড়াই হচ্ছে না কখনো হতে পারে না কেননা আমরা সবাই এটা জানি যে সামান্য একটা বলও কেউ ধাক্কা না দিলে নড়তে পারে না ছোট্ট একটা খেলনা একজন কারিগর ছাড়া আপনা আপনি তৈরি হতে পারে না তাই এই বিশ্বজগতের একজন কারিগর আছেন মালিক আছেন পরিচালক আছেন তিনি এক ও অদ্বিতীয় তার দয়ায় আমরা বেঁচে আছি তিনি আমাদের রিজিক দেন যা কিছু হয়েছে হচ্ছে এবং হবে সবই তার জানা আছে কিন্তু এ কথাটি মুখে স্বীকার করলেই আল্লাহর প্রতি ইমান আনা সম্পূর্ণ হয় না প্রয়োজন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে প্রভু বা মালিক হিসেবে মেনে নেয়া চাকর বা গোলাম যেমনভাবে তার প্রভুকে মেনে চলে তার হুকুম অনুযায়ী চলে প্রভুর অনুপস্থিতিতেও নিজের খুশি মতো চলে না মালিকের নিয়ম মতো সব কাজ করে তেমনিভাবে আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিয়ে জীবনের প্রতিটি কাজ তার আইন অনুযায়ী করতে হবে এটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে আমাদের জীবনে একমাত্র তারই আইন চলবে এই দুনিয়ায় একমাত্র তারই হুকুম চলতে পারে মানুষের বানানো আইনের সামনে মাথা নত করা যাবে না কিন্তু আমরা কি দেখি আল্লাহর উপর ইমান এনেও আমরা জীবনের এক এক সমস্যার জন্য এক একটা শক্তির দ্বারস্থ হচ্ছি এইভাবে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানানোকে শির্ক বলা হয় শির্ক মহাপাপ সবচেয়ে বড় গুণা তাই আমাদেরকে জেনে নিতে হবে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় জীবন জীবনযাপন করতে বলেছেন এসব কিছু জেনে নিয়ে পুরোপুরিভাবে মেনে চলতে পারলেই তাকে প্রভু হিসেবে মেনে নেওয়া সার্থক হবে আল্লাহর প্রকৃত গোলাম আমরা তখনই হতে পারব যখন জীবন চলার পথ হিসেবে একমাত্র তার দেয়া পথ সিরাতুল মুস্তাকিমকে আমরা বেছে নেব কোনো কাজ করলে একমাত্র তার জন্যই করব কাউকে ভালোবাসলে একমাত্র তার জন্যই ভালোবাসবো কাউকে ত্যাগ করলে একমাত্র তার জন্যই ত্যাগ করব তবেই তো হবে আল্লাহর প্রতি সত্যিকারের ইমান আনা পৃষ্ঠা এগারো রিসালাত এমনিভাবে ইমান আনতে হয় নবী রাসুলের প্রতি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনটা সহজ নয় জীবনে হাজারো সমস্যার সামনে তাকে পড়তে হয় আর তখনই প্রশ্ন আসে কোনটি ঠিক কোনটা ভুল কোন কাজ করা হবে আর কোনটা থেকে দূরে থাকতে হবে দুনিয়ার এসব ব্যাপার সকলে সমান বোঝে না তাই এমন একজনের নিকট থেকে তা জেনে নিতে হবে যিনি সব কিছু ভালোভাবে জানেন মানুষের জীবনের সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহ দিতে পারেন তাই তিনি মানুষের মাঝে যাদেরকে দুনিয়া জাহানের এসব রহস্য জানিয়ে দিয়েছেন তাদের নিকট থেকে আমাদেরকে তা জেনে নিতে হবে জীবনের পথে তারাই আমাদের নেতা আর এই নেতারা হলেন নবী রাসুল বিভিন্ন যুগে বিভিন্ন সমাজে আল্লাহ তার নবী রাসুলদেরকে পাঠিয়েছেন তার বাণী দিয়ে শেষবারের মতো যিনি আল্লাহর কাছ থেকে শান্তির পথ নির্দেশ নিয়ে এসেছিলেন তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লু আলী সাল্লাম আমরা তার উম্মত বা অনুসারী কিন্তু এতটুকু বিশ্বাস করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নেই রাসুল সল্ল্লাহ আলী ও প্রতি বিশ্বাস আনার প্রকৃত অর্থ হচ্ছে নিজের জীবনে পথের দিশারি বা নেতা হিসেবে তাকে মেনে নেয়া রাসুলের শিক্ষা দীক্ষার উপর দৃঢ়ভাবে বিশ্বাস এনে তার দেখানো পথে দৃঢ় পদে এগিয়ে যাওয়া হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলী ওয়াসাল্লামকে শেষ এবং শ্রেষ্ঠ রাসুল হিসেবে মেনে নেয়ার অর্থই হল কথা মেনে নেয়া যে কেয়ামত পর্যন্ত তিনি আমাদের নেতা তিনি আমাদের মুক্তির দিশারী মানবতার মুক্তি একমাত্র তার দেখানো পথেই আসতে পারে পৃষ্ঠা বারো আখিরাত আল্লাহ ও রাসুল সাল্লি ওসাল্লামের ওপর ইমান আনার পর আমাদেরকে আরেকটি বিষয়ের প্রতিও ইমান আনতে হয় তা হল এই যে দুনিয়ার এই জীবনই শেষ নয় মানুষ এই দুনিয়ায় ভালো বা মন্দ কাজ করলে তার ফল দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি কাজের জন্য মৃত্যুর পর পরকালেও তাকে জবাবদিহি করতে হবে এবং তখনই তাকে চূড়ান্ত ফলাফল দেয়া হবে ভালো কাজের জন্য পাবে বেহেস্ত আর খারাপ কাজের জন্য পাবে দোজখ এই সবের ওপর বিশ্বাস আনার অর্থ হল আখেরাতের প্রতি ইমান এই ইমানও সত্যিকারভাবে সম্পূর্ণ হবে তখন যখন জীবনের সব কিছুতে সব সময়ে পরকালের প্রতি ইমানকে কাজে লাগানো হবে আখিরাতের প্রতি ইমান না থাকলে আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় না থাকলে মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না যে কাজই সে করবে নিজের খেয়াল খুশি মতো করবে খারাপ কাজ করতে মানুষ ঠকাতে মানুষের ওপর জুলুম করতে দেশের ক্ষতি করতে সে কোনো পরোয়াই করবে না ধীরে ধীরে সব মানুষ শট অসৎ চরিত্র ও খারাপ প্রকৃতির হয়ে গড়ে উঠবে দুনিয়ায় নেমে আসবে সীমাহীন অশান্তি যখন মানুষ ইমান আনে আখিরাতের প্রতি তখন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয় নিয়ে সে কাজ করে তখন তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না সে হয়ে ওঠে এক সুন্দর আর আদর্শ মানুষ কিতাব ও ফিরিস্তা আল্লাহর নবীদের কাছে যে বাণী পাঠিয়েছেন তাকে ওহি বলা হয় ওহির মাধ্যমে আল্লাহ অনেক নবীর কাছে কিতাব পাঠিয়েছেন যেমন হজরত মুসা আল ইসালামের কাছে এসেছে তাওরাত হজরত দাউদ আলহামের কাছে জাবুর আর হজরত ইসা আলাইস্লামের কাছে ইনজিল এমনিভাবে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সল্ল আলী ওয়াসাল্লামের কাছে যে কিতাব এসেছে তার নাম আল কোরআন পৃষ্ঠা তেরো কোরআনে রয়েছে মানুষের জন্য আল্লাহর হুকুম হকাম আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য দুনিয়ায় এক সুখী সুন্দর সমাজ গড়ে তোলার জন্য মৌলিক নিয়মনীতি এসেছে এই কোরআনে আর আল্লাহর নবী কোরআনের আলোকে নিজের জীবনকে গড়ে তুলেছিলেন এই কোরআনের দেখানো পথে কায়েম করেছিলেন এক সুন্দর ইসলামী সমাজ এই কোরআনকে কি আমরা তেমনিভাবে আমাদের জীবনে গ্রহণ করেছি আমরা কি কোরআনের পথে নিজেদেরকে এবং সমাজকে গড়ে তোলার চেষ্টা করেছি না বরং অতি ভক্তির সাথে কোরানকে তাকের ওপর তুলে রেখেছি কোরানে আমাদের রব আমাদের জন্য কী কী নির্দেশ দিলেন তা জানার এবং তা মেনে চলার আগ্রহ আমাদের মধ্যে নেই শুধু কোরান তিলাওয়াতের মধ্যে সোয়াব দেখেছি একদিকে কোরান তিলাওয়াত করছি অন্যদিকে কোরানের বিধিবিধানের উল্টো কাজ করছি প্রতি মুসলিম ঘরে আজ সুন্দর কাপড়ে মোড়ানো সুন্দরভাবে সাজানো আছে পবিত্র কোরান কিন্তু আমাদের চারপাশের সমাজে বিরাজ করছে ঠিক কোরানের উল্টো আইন আইনকানুন এই অবস্থায় কীভাবে আমরা দাবি করতে পারি যে কোরানের ওপর রয়েছে আমাদের অবিচল বিশ্বাস কোরানের প্রতি আমাদের ইমানের দাবি তখনই পূর্ণ হতে পারে যখন কোরআনকে জীবনপথের চলার দিশা হিসেবে মেনে নেব যখন কোরআনকে আমাদের নিজেদের এবং সমাজ জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টায় আমরা তৎপর হব তাওহিদ, রিসালাত আখিরাত ও কিতাবের ওপর ইমান আনার সাথে সাথে তাকদির ও ফিরেস্তাদের প্রতিও আমাদের ইমান আনা দরকার ফিরেস্তারা নূরের তৈরি আল্লাহর হুকুমেই তারা প্রত্যেকেই এক একটি দায়িত্ব পালন করেন পৃষ্ঠা চোদ্দ ইবাদত ইমানের আসল কথা হল কোনো প্রকার সন্দেহ ছাড়াই তাওহিদ রিসালাত আখিরাত এবং কিতাব ইত্যাদির ওপর বিশ্বাস আনা এই বিশ্বাসের ভিত্তিতে জীবন গড়ে তোলার নাম ইবাদত অর্থাৎ দাসত্ব বা গোলামি করা মানুষ ও জিন জাতিকে সৃষ্টির উদ্দেশ্যই হল তারা আল্লাহর ইবাদত করবে তাই কোনো অবস্থাতেই মানুষ এই দাসত্ব থেকে মুক্তি পেতে পারে না যেহেতু আল্লাহর গোলাম বা দাস হিসেবেই আমাদের জন্ম তাই আমাদের নিজেদের গোটা জীবনটাই তার গোলামি বা দাসত্ব করে কাটিয়ে দেওয়া উচিত এর মানে এই নয় যে দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে দিয়ে কোথাও বসে আল্লাহ আল্লাহ করতে হবে বরং ইবাদত করার আসল অর্থ হল আমরা দুনিয়ায় যেসব কাজ করব তা আল্লাহর আইন ও নিয়ম অনুযায়ী করব মানুষের জীবনের ঘুম বিশ্রাম পানাহার চলাফেরা অন্যের সাথে ব্যবহার টাকা পয়সার লেনদেন মোট কথা প্রত্যেকটি কাজ আল্লাহর নির্দেশ অনুযায়ী করার নামই ইবাদত এইভাবে মানুষের জীবন গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে কতকগুলো কাজ করতে হয় যেমন আল্লাহ ও রাসুলের ওপর বিশ্বাস স্থাপন নামাজ পড়া রোজা রাখা জাকাত দেয়া এবং সামর্থ্য থাকলে হজ করা এগুলো হচ্ছে মুসলমানদের আনুষ্ঠানিক কাজ এসব কাজ মুসলমানদের ওপর ফরজ বা অবশ্য করণীয় করা হয়েছে যেন এসবের মাধ্যমেই তাদের পুরো জীবন আল্লাহর দাসত্বে পরিণত হতে পারে তাই একজন লোক সারাদিন নামাজ পড়ার পরে রোজার মাসে সারা মাস উপবাস থাকার পরে আর পয়সা খরচ করে হজ করার পরও যদি তার হৃদয় মনে খোদার ভয় প্রেম ও ভালোবাসা সঠিকভাবে সৃষ্টি না হয় তবে তার নামাজ রোজা ও হজ পালনের উদ্দেশ্য একেবারে ব্যর্থ হয়েছে বলতে হবে লোক দেখানো নামাজ রোজা হজ ও জাকাতের কোনো মূল্য নেই পৃষ্ঠা পনেরো জিহাদ নামাজ রোজা হজ জাকাত তাই অন্যান্য ধর্মের পূজা উপাসনা ও যাত্রার মতো কোনো অনুষ্ঠান মাত্র নয় এই কাজ করলেই আল্লাহ তালা কারো ওপর সন্তুষ্ট হয়ে যান না ইবাদতের আসল উদ্দেশ্য হল মানুষের ওপর থেকে আল্লাহ ছাড়া অন্যান্য শক্তির প্রভুত্বকে খতম করা আর এই উদ্দেশ্যে জানমাল মাল ব্যয় করে সর্বশক্তি দিয়ে চেষ্টা করার নাম জিহাদ তাই জিহাদ ইসলামের একটা গুরুত্বপূর্ণ দিক মানুষের জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করার সংগ্রাম ও প্রচেষ্টাকে বলা হয় জিহাদ জিহাদ কথাটার অর্থ তাই ব্যাপক আমাদের চারিদিকে সীমাহীন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন পাপ কুশিক্ষা নোংরা ও উলঙ্গপনার মূল কারণ কি কখনো ভেবে দেখেছি এসবের প্রকৃত ও মূল কারণ হল আজকের সমাজের নেতৃত্ব কর্তৃত্ব ও শক্তি সামর্থ্য রয়েছে অত্যাচারী দুরাচারী লোকদের হাতে সাধারণভাবে আমরা দেখি একজন ড্রাইভারই নিজের ইচ্ছামতো গাড়িকে যেদিক ইচ্ছা সেদিকে নিতে পারে তাই সমাজের ওপর নেমে আসে অশান্তি বিপর্যয় আর তা থেকে মুক্তির একমাত্র পথই হল এই অসৎ নেতৃত্ব থেকে সমাজকে মুক্ত করে ফেলা ইসলাম চায় দুনিয়ার সব জায়গায় এই অসৎ নেতৃত্বকে খতম করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে আর এই প্রচেষ্টারই নাম হচ্ছে জিহাদ এই জন্য প্রয়োজন হলে শক্তি প্রয়োগ যেমন জিহাদ তেমনি এ উদ্দেশ্যে সাহিত্য রচনার জন্য কলম ধরাও তেমনি জিহাদ কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাওয়া উচিত তা হল জিহাদের প্রথম পদক্ষেপ হল নিজের সাথে জিহাদ নিজের মন ও মানসিকতায় আল্লাহ ও রাসুল আলী ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষার বিরোধী কোনো শিক্ষা ও ইচ্ছা থাকলে সর্বপ্রথম তার বিরুদ্ধে জিহাদ করতে হবে যে ব্যক্তি নিজের ভেতরের বিদ্রোহী আত্মার সাথে জিহাদ করেনি সমাজের চারপাশের অন্যায় অসত্যের বিরুদ্ধে সে জিহাদ করতে পারে না তাই জিহাদ বলতে যদি কেউ সাধারণত যুদ্ধ মারামারি কাটাকাটি বুঝে তবে ভুল হবে জিহাদ একটি পবিত্র কাজ মুসলমানদের পবিত্র দায়িত্ব পৃষ্ঠা ষোলো মুসলমানদের দায়িত্ব মুসলমানদের দায়িত্ব তাই নিজেদের জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করার সাথে সাথে দুনিয়ার সব ক্ষেত্রে আল্লাহর আইনকে কার্যকরী করা মুসলিম জীবনের মিশন কি তা সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছেন কোরআনের সুরা আল হজে মুসলমানদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে হে ইমানদাররা রুকু করো সিসদা করো এবং ইবাদত করো তোমাদের প্রভুর আর সৎ কাজ করতে থাকো তবেই তোমরা লাভবান হবে এবং জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদের এই দিন বা পথ পছন্দ করে দিয়েছেন এবং এ ব্যাপারে তোমাদের ওপর কোনো কঠোরতা আরোপ করা হয়নি এ তো তোমাদের পিতা ইব্রাহিমের পথ পূর্ব থেকেই তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন এবং এই কিতাবেও সেই নাম রাখা হয়েছে যেন রাসুল তোমাদের প্রতি সাক্ষী হতে পারেন এবং তোমরা মানবজাতির প্রতি সাক্ষী হতে পারো অতএব তোমরা নামাজ কায়েম করো ও জাকাত দিতে থাকো এবং আল্লাহকে আল্লাহর আইনকে শক্ত করে ধরো তিনি তোমাদের রক্ষাকর্তা তিনি অতুলনীয় মুরব্বী এবং অদ্বিতীয় সাহায্যকারী হজ, আয়াত সাতাত্তর থেকে আটাশি আল্লাহ বলেছেন মুসলমানদের কাজ হলো একমাত্র তাঁরই গোলামি করা এজন্য তাদের নিজেদেরকে ভালোভাবে গড়তে হবে আল্লাহ যখন ভালো কাজ করতে বলেছেন তখন এটা স্পষ্ট যে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে ব্যক্তিগতভাবে একজন মুসলমানকে এ কাজ করতে হবে নিজের জন্য এবং সেই সাথে সমাজে এক বিরাট দায়িত্ব পালনের জন্য নিজকে প্রস্তুত করার পর মুসলমানদের আদেশ করা হয়েছে জিহাদ করার তারা ন্যায় কাজেও আদেশ দিবে এবং সেই সাথে অন্যায় কাজে দেবে বাধা যাতে করে আল্লাহর আহ্বান চারিদিকে ছড়িয়ে পড়তে পারে এবং মানুষ যুক্তি ও বিবেক খাটিয়ে ইসলামকে গ্রহণ করতে পারে পৃষ্ঠা সতেরো কিন্তু দেখা যায় সমাজের কুসংস্কার খারাপ নেতৃত্ব এ পথে বাধা সৃষ্টি করে তখন শেষ ব্যবস্থা হিসেবে তরবরিও ধরতে হয় নবী রাসুলরা এ দায়িত্ব পালন করেছেন তারা এই দায়িত্ব পালন করে তাদের অনুসারীদেরকে এ কাজ বুঝিয়ে দিয়ে গেছেন এখন এ দায়িত্ব তাদের অনুসারীদের এই দায়িত্ব যারা পালন করবে দুনিয়ায় তারা পাবে সম্মান আর আখেরাতে পাবে উত্তম পুরস্কার কিন্তু এ দায়িত্ব পালনে অবহেলা করলে দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় তারা হবে লাঞ্ছিত মুসলমানদের আগে এ দায়িত্ব ছিল বনে ইসরায়েলদের ওপর তারা ছিল হজরত মুসা আলাইসাল্লামের সালামের উম্মত কিন্তু এই দায়িত্ব অবহেলা করার কারণে তারা হলো দুনিয়াতে লাঞ্ছিত এবং আশ্রয়হীন তাদের লাঞ্ছনার কথা খোদ কোরআনে আছে তারপর এই দায়িত্ব এসে পড়ে মুসলমানদের ওপর রাসুলে খোদা সল্লী সাল্লামের নেতৃত্বে গড়ে ওঠা এই জাতি এ দায়িত্বকে তাদের নিজেদের জীবন মৃত্যুর উদ্দেশ্য বানিয়ে নিল গড়ে উঠল মুসলিম নামে এক নিঃস্বার্থ সৈনিক জাতি যাদের হাতে মানবতা পেল মুক্তির স্বাদ পেল সত্যের সন্ধান রাতের অন্ধকারে তাদের মাথা নত হয়ে পড়ত মহান আল্লাহর দরবারে দিনের বেলায় তাদের ঘোড়ার খুরের দাপটে কেঁপে উঠত দুনিয়ার জাহিলিয়াত অন্যায় ও অসত্য প্রথম জামানার মুসলমানরা তাদের এ দায়িত্ব সম্পর্কে ছিলেন পূর্ণ সজাগ তারা এইভাবে কাজ করেছেন এবং ইমানের পরীক্ষায় ত্যাগ ও কোরবানি স্বীকার করেছেন আর তাই মানবতার ইতিহাসে তাদের নাম উজ্জ্বল ও ভাস্যর হয়ে আছে মুসলমানদের বিপর্যয় কিন্তু আস্তে আস্তে মুসলমানদের মধ্যে এ দায়িত্ব পালনে দেখা দিল শিথিলতা আরাম আয়েশের মধ্যে ডুবে গেল তারা অন্যদিকে ইসলামের দিকে ডাকাত দূরের কথা নিজেদের জীবন থেকে বিদায় নিল ইসলামী রীতিনীতি শুধু কথায় ইসলাম মেনে চলা হতো কাজে নয় এ সময় পাশ্চাত্যে বিশেষ করে ইউরোপীয় দেশগুলো আধুনিক জ্ঞানবিজ্ঞানের নতুন আবিষ্কারকে কাজে লাগিয়ে শিল্প বাণিজ্যের ক্ষেত্রে এগিয়ে গেল অনেক পৃষ্ঠা আঠারো ব্যবসায়ের সওদা নিয়ে তারা ছড়িয়ে পড়ল পৃথিবীর আনাচে কানাচে যখনই মুসলিম শক্তি দুর্বল হয়ে পড়ল তখনই তারা যে আঘাত হেনেছিল সে আঘাত সহ্য করতে পারল না মুসলিম শাসকরা বুদ্ধি ও শক্তির কাছে হেরে গেল মুসলিম শাসকরা মুসলিম জাহানে নেমে এলো পরাধীনতার অন্ধকার মুসলমানরা শুধু শাসন ক্ষমতায় হারালো না তাদের শিক্ষা দীক্ষা আচার অনুষ্ঠান ও আদর্শের ওপর এলো বিজাতীয় আঘাত উপমহাদেশে ইসলাম আমাদের এই উপমহাদেশে ইসলামের ঝান্ডা নিয়ে বিজয়ের বেশে এলেন যুবক বীর সেনানী মোহাম্মদ বিন কাশেম কিন্তু তারও আগে ইসলামের সুমহান আদর্শের পরিচয় পেয়েছিল এদেশের মানুষ ইসলামের আহ্বান নিয়ে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারক দরবেশগণ অল্প কিছুদিনের মধ্যে দিল্লির শাসন ক্ষমতায় বসলেন মুসলিম শাসকরা আর ধীরে ধীরে এদেশে মুসলমানের সংখ্যা বাড়তে লাগল ইতিহাস সাক্ষী এদেশের মুসলিম শাসকরা অন্য ধর্মের লোকদেরকে ক্ষমতার জোরে মুসলমান বানাননি বরং এদেশের লোক মুসলমান হয়েছিল ইসলামের সুমহান আদর্শে মুগ্ধ হয়েই মুসলিম শাসকরা সবাই যে ভালো ছিলেন তা নয় ধীরে ধীরে তারা আরাম আয়েসের দিকে আকৃষ্ট হয়ে পড়লেন দেশের কল্যাণ দশের কল্যাণের কথা ভুলে গেলেন ফলে শাসন ক্ষমতা দিন দিন দুর্বল হয়ে যেতে লাগল মুসলমানদের আগে উপমহাদেশের শাসন ক্ষমতা ছিল অন্য ধর্মাবলম্বীদের হাতে তারা ছিল মুসলমানদের ওপর চটা ইংরেজ বেনিয়েরা তাদের সহায়তায় এদেশের শাসন ক্ষমতায় এলো এবার শুরু হল এদেশের মুসলমানদের পরাধীন জিন্দেগি মুসলমানরা অবশ্য পরাধীনতা সহ্য করেননি ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হলেন মহীশূরের হায়দার আলী ও টিপু সুলতান পৃষ্ঠা উনিশ আঠারোশো সালে জেগে উঠল স্বাধীন চেতা মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে শুরু হল ভারতের সর্বত্র মুসলমানদের এক ব্যাপক সংগ্রাম এ সংগ্রামে নেতৃত্ব দিলেন দিল্লির সম্রাট বাহাদুর শাহের যোগ্য সেনাপতি জেনারেল খান বাংলার মুসলমানরা যখনই সুযোগ পেয়েছে তখনই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছে তাদের হারানো স্বাধীনতাকে ফিরে পাওয়ার জন্য করেছে আপ্রাণ চেষ্টা এদেশে ইংরেজদের প্রধান শত্রু ছিল তাই মুসলমানরা মুসলমানদেরকে তারা সব রকমের অধিকার থেকে বঞ্চিত করল আর অন্যান্য ধর্মাবলম্বীরা যারা মুসলমানদের ওপরে ছিল হাড়ে চটা তারা এগিয়ে এলো ইংরেজদের ক্ষয়ের খাঁ হয়ে মুসলমানদের অবস্থা হল আরও কাহিল কিন্তু শিকল দিয়ে মানুষ কোনো অন্য মানুষকে শতাব্দীর পর শতাব্দী বেঁধে রাখতে পারে না আর সেই শিকল ভাঙার ইতিহাস সবারই জানা উনিশশো সালে সৃষ্টি হল পাকিস্তান এই দেশের মুসলমানরা চেয়েছিল একটা ইসলামী রাজ্য কায়েম করবে কিন্তু দুর্ভাগ্য উপমহাদেশের মুসলমানদের পাকিস্তানের শাসন ক্ষমতায় যারা এলো তারা মুসলমানদের স্বপ্ন বাস্তবায়িত হতে দিল না তারা মুখে মুখে শুধু ইসলামের কথা বললেও ইসলামকে প্রতিষ্ঠার কোনো বাস্তব প্রচেষ্টাই চালালো না ইসলামী আদর্শ ও ন্যায়নীতির সাথে বিশ্বাসঘাতকতা করার ফলে দেখা দিল চরম বিপর্যয় দেশের এক অংশের লোকের ওপর চলল জুলুম ও বেইনসাফি বাঙালি মুসলমানরা যে আশায় পাকিস্তান চেয়েছিল তা তো তারা পেলই না বরং তারা হল বহুমুখী জুলুমের শিকার তাই বাঙালি মুসলমানরা শুরু করল স্বাধীনতার সংগ্রাম উনিশশো সালে অনেক ত্যাগ তিতিক্ষা আর সংগ্রামের ফলে সৃষ্টি হল স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ সারা বিশ্বের মুসলমানদের আশা আকাঙ্ক্ষার সাথে আজ বাংলাদেশের মানুষ জড়িত আজ সারা দুনিয়ায় প্রায় একশো কোটি মুসলমান অনেক দেশের রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে পৃষ্ঠা বিশ তবুও দুনিয়ার দরবারে মুসলিমরা আজও চরমভাবে লাঞ্ছিত সারা বিশ্বের নিপীড়িত মানবতার মুক্তিসনদ আল কোরআন যাদের ঘরে সেই জাতিকে আজ বিশ্বের মানুষের দোয়ারে দুয়ারে হাত পেতে বেড়াতে হচ্ছে বাংলাদেশের মুসলমান হিসেবে আমাদের ওপর যে দায়িত্ব তা আমরা ভুলে যেতে পারি না আজ সারা বিশ্বের অবহেলিত লাঞ্ছিত মানবতার মুক্তি একমাত্র ইসলামের পথেই তাই ইসলামের অনুসারী হয়ে আমরা বসে থাকতে পারি না আজকের দুনিয়া দ্রুত পরিবর্তনের পথে দ্রুত গতিতে এগিয়ে চলছে ধ্বংসের পথে মুসলিম হিসেবে তাই আমাদের দায়িত্ব পালনের পথে আমাদেরকে দ্রুত পায়ে এগিয়ে আসতে হবে যতই কঠিন হোক না কেন এটা আমাদের দায়িত্ব ধ্বংসের পথ থেকে মানবতাকে মুক্ত করার দায়িত্ব এ যুগের মুসলমানদের সারা বিশ্বের মানুষের দিকে তাকিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে কাজে লাগাতে হবে মুসলিম জাহানে আল্লাহ যে অসীম সম্পদ দিয়েছেন তা সব এগিয়ে আসতে হবে মুসলিম যুবক তরুণ বৃদ্ধ সবাইকে এ কাজের জন্য প্রথমেই মুসলিম মিল্লাতকে করতে হবে পুনর্গঠিত ঐক্যবদ্ধ বহুদিনের জড়তার ঘোর কাটিয়ে এ জাতির মধ্যে আনতে হবে প্রাণ উদ্দীপনা মানবতার মুক্তি সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে জাতিকে এক সুষ্ঠু পরিকল্পনার আলোকে মুসলিম যুবকদেরকে যাতে তারা এ দায়িত্ব সহজেই বহন করতে পারে কিশোরদের দায়িত্ব একটা সমাজকে গঠন করতে হলে সে সমাজের সকলকেই এগিয়ে আসতে হয় এগিয়ে আসতে হয় কিশোরদেরকেও আজকের কিশোররাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ তাই আমরা দেখি হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলী ওসাল্লাম যখন মক্কার অন্ধকার সমাজে আলোর মশাল জ্বালাতে অগ্রসর হলেন তখন তার সাথে কচি কিশোর সাহাবিরাও এগিয়ে এলেন পৃষ্ঠা একুশ এ সময় হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু কিশোর বয়সের হজরত মোহাম্মদ সল্ল্লা আলী সবেমাত্র সবে পেয়েছেন তিনি তার সমাজের বড় বড় নেতাদেরকে ডাকলেন সবাইকে বললেন তার সাথী হতে সকলেই ভয় পেল কেননা সত্যের পথে চলতে যে হিম্মতের দরকার তা তো আর সকলের মধ্যে থাকে না কিন্তু কিশোর বালক হযরত আলী রদ্লাউতাল আনহু তখন ঘোষণা করলেন হতে পারি আমি বয়সে সকলের চেয়ে কনিষ্ঠ আমার গলার আওয়াজ অনেক ক্ষীণ আমার পা দুটো কচি এই কঠিন সংগ্রামের পথে চলার যোগ্য নয় তবু আমি এই পথ গ্রহণ করলাম আমি প্রস্তুত এজন্য জিহাদ করতে এমনই বহু সংগ্রামী কিশোর সাহাবি রাসুলের সাথে জিহাদে শরিক হয়েছিলেন ইসলামের বিজয় ইতিহাসেও অনেক বীর কিশোরের কথা আজও সোনার অক্ষরে লেখা আছে তাই যারা কিশোর তরুণ তাদের এই মহান সংগ্রামের পথে এগিয়ে আসা দরকার দুস্থ মানবতার দুয়ারে সত্যের পয়গাম পৌঁছাতে মানুষকে ন্যায়ের পথে এগিয়ে নিতে সারা বিশ্বকে ইসলামের আলোকে আলোকিত করতে মুসলিম কিশোরদেরকে আজ এগিয়ে আসতে হবে বিংশ শতাব্দীর সব সমস্যার সুষ্ঠু এবং সুন্দর সমাধান ইসলামের পথে রয়েছে সেই ইসলামকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব মুসলমানদের কিন্তু সেই মুসলমানদের বর্তমান অবস্থা কী তা একবার ভেবে দেখা দরকার মুসলমানদের নিজেদের দুর্বলতার কারণে তাদের ওপর নেমে এসেছিল পরাধীনতার অন্ধকার বিজয়ী পাশ্চাত্য শক্তিগুলো মুসলমানদের ওপর শুধু শাসন চালায়নি তারা তাদের শিক্ষা দীক্ষা রীতিনীতির মূলে আঘাত এনেছিল এই আঘাতে মুসলমানদের অনেকের মধ্যে বিশেষ করে আধুনিক শিক্ষিতদের মধ্যে দেখা দিল চিন্তাধারার পরিবর্তন তারা প্রকৃত ইসলামের শিক্ষা পেল না ইসলাম বা ধর্ম সম্পর্কে যা কিছু শিখল তা হল পাশ্চাত্যের শাসকদের শেখানো বুলি তাদের কাছে ইসলাম অন্যান্য ধর্মের মতো একটা ধর্ম এ যুগে ইসলাম চলতে পারে না ইসলাম এ যুগে সব সমস্যার সমাধান দিতে পারে না পৃষ্ঠা বাইশ আসলে ইসলাম সম্পর্কে ভ্রান্ত এবং অসম্পূর্ণ জ্ঞানই এ ধারণার জন্য দায়ী তাই মুসলিম মিল্লাতকে পুনর্গঠিত করতে হলে দরকার ইসলামী শিক্ষার ব্যাপক প্রসার অনেকে মনে করে ইসলামের সাথে আধুনিকতার কিংবা বিজ্ঞানের মিল নেই আসলে ইসলাম আধুনিকতার কিংবা বিজ্ঞানের ন্যায় নব আবিষ্কারের বিরোধী নয় ইসলামের বিরোধ পাশ্চাত্যের মতবাদের সাথে চিন্তাধারার সাথে তারা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মানুষের জন্য চলার পথ দিতে চায় আর ইসলাম আল্লাহর দেখানো পথে জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং তার প্রয়োগের মাধ্যমে মানবতার মুক্তি আনতে চায় নীতি বাদ দিয়ে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতায় কি লাভ নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠার জন্য মানুষকে মারার জন্য বুদ্ধি খাটিয়ে আণবিক বোমার মতো ধ্বংসাত্মক মারণাস্ত্র তৈরি কি আধুনিকতা ইসলাম এই হিংসা ঘৃণা ও স্বার্থপরতা মাখা আধুনিকতা চায় না সেই সকল সেকেলে পণ্য এবং পুরাতন কুসংস্কারের পূজারীও নয় বহুদিনের জড়তার ফলে ইসলামের নামে যে সমস্ত কুসংস্কার চলছে তার অবসান চাই আর এসব কিছুর জন্য প্রয়োজন প্রকৃত ইসলামী শিক্ষার ব্যাপক প্রসার মুসলিম কিশোরদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে যাতে করে একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে তারা মুসলিম ডাক্তার কিংবা মুসলিম ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে উঠতে পারে তবেই না সমাজ তাদের দ্বারা উপকৃত হবে মুসলিম যুবকদের ওপর আরও একটি বিরাট দায়িত্ব রয়েছে পৃথিবীর মানুষ ইসলামকে চায় তারা চায় ইসলামকে যুক্তি ও বুদ্ধি দিয়ে যাচাই করে নিতে আর যেহেতু ইসলাম এখন পৃথিবীর কোথাও প্রতিষ্ঠিত নেই তাই মানুষ ইসলামকে জানবে বুঝবে যেভাবে তা পেশ করা হবে সেইভাবেই বর্তমান যুগের যাবতীয় সমস্যার ইসলাম কি সমাধান দেয় তা তাদের কাছে পরিষ্কার করতে হবে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান সভ্যতা সংস্কৃতির সুষ্ঠু পর্যালোচনা করে দেখিয়ে দিতে হবে এর দোষ ত্রুটি সত্য মিথ্যা গ্রহণীয় ও বর্জনীয় কি আছে আর এর জন্য প্রয়োজন ইসলামী সাহিত্যের আধুনিক জ্ঞান বিজ্ঞানের গভীর অধ্যয়ন এবং কোরআন হাদিস ও ইসলামী সাহিত্যের ওপর ব্যাপক গবেষণা পৃষ্ঠা তেইশ এই বিরাট দায়িত্বের জন্য এখন থেকে মুসলিম কিশোরদের তৈরি হতে হবে জাতির পুনর্গঠনের এ কাজ সহজ নয় এ সমাজের মধ্যে এমন অনেক আছেন যারা নিজেদেরকে গড়ে তুলতে এবং অন্যদেরকে গড়ার কাজে আগ্রহী এই সব সত্যপ্রিয় কিশোরদেরকে একত্রে অগ্রসর হতে হবে এ কাজ তখন সম্ভব যখন ইসলামের আহ্বান বলিষ্ঠভাবে চারিদিকে প্রচারিত হবে রাসুলে খোদা সল্লু আলী সমাজের লোকদের তিরস্কার অপবাদ লাঞ্ছনা উপেক্ষা করে ইসলামের আহ্বানকে তাদের সামনে তুলে ধরেছিলেন ফলে তার ডাকে সাড়া দিয়েছিল সে যুগে সত্যপ্রিয় মানুষেরা তেমনিভাবে ইসলামের বিপ্লবী আহ্বানকে যদি সত্যিকারভাবে সমাজে প্রচার করা হয় তবে এই বিংশ শতাব্দীর ঘুণে ধরা সমাজ থেকেও বেরিয়ে আসবে সত্যের মশাল নিয়ে হজরত আলী রদিউল্লাহ তালা আনহুয়ের মতো অনেক তাজা তরুণ প্রাণ হজরত আবু বকর রদিউল্লাউ তালা আনহু হজরত ওসমান রদিউল্লাহ তালা আনহুয়ের মতো অনেক দানশীল ব্যক্তি এবং হজরত ওমর রদিউল্লাহ তালা আনহুয়ের মতো সিংহদিল পুরুষ খালেদ মুসা তারিকের মতো মুসলিম তরুণরাও জেগে উঠবে সত্যের মশাল নিয়ে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্ল্লা আলাইসাল্লাম তার সারা জিন্দেগিতে অশেষ কষ্ট ও ত্যাগ স্বীকার করে নিজের জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন তার চলা ফেরা চাল চলন স্বভাব চরিত্র ছিল ইসলামের জীবন্ত প্রতীক তাঁকে দেখেই মানুষ বুঝল ইসলামের পথ কত মহান ইসলাম কত সুন্দর আসলে এটাই নিয়ম সাধারণ মানুষ একটা আদর্শকে তখনই গ্রহণ করে যখন সে বাস্তবে দেখতে পায় সে আদর্শের মহত্ব বিংশ শতাব্দীর মানুষ ইসলাম গ্রহণ করবে যখন মুসলমানেরা তাদের জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিবে যে ইসলাম মানুষকে কত উদার করে কত মহৎ করে ধূসর মরুর কঠোর হৃদয়ের বেদুইনরা যদি ইসলামের দিকে আকৃষ্ট হতে পারে তবে আজকের বিংশ শতাব্দীর জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ মানুষ কেন ইসলামের দিকে আসবে না পৃষ্ঠা চব্বিশ আমরা যদি আমাদের নিজেদের জীবনে ইসলামী রীতিনীতি মেনে চলি ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে পারি এক সুন্দর সুখী সমাজ তবে দলে দলে মানুষ এই মহান মুক্তির পথে এগিয়ে আসবে তাই মুসলিম তরুণদেরকে আজ নিজেদের জীবনকে ইসলামের রঙে রাঙিয়ে তুলতে হবে তাদেরকে ইসলামের উজ্জ্বল প্রতীক হতে হবে তাদের দেখেই মানুষ ইসলামের দিকে আসবে তাদের কথা শুনে নয় আর এজন্য প্রয়োজন অনেক বেশি করে ইসলামী জ্ঞানের চর্চা ইসলামী চরিত্র গঠন মুসলিম তরুণদের কাছে তাই উদাত্ত আহ্বান এসো মানবতার মুক্তির পয়গাম চারিদিকে ছড়িয়ে দেই এসো গড়ে তুলি সত্যের ঝান্ডাবাহী একদল সৈনিক যারা মানুষের উপর মানুষের প্রভুত্বকে খতম করে দিয়ে গড়ে তুলবে কোরআন ও সুন্নার আলোকে এক সুন্দর সমাজ যেখানে মানবতা পাবে মুক্তি বিরাজ করবে শান্তি ন্যায় নীতি সততা ও ভ্রাতৃত্ব এই উদ্দেশ্যে আমাদের চলতে হবে সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে গড়ে তুলতে হবে নিজেদের মধ্যে ঢালা প্রাচীরের মতো মজবুত সম্পর্ক রাসুল ওসাল্লামের দেখানো পথ ধরে আমাদের অগ্রসর হতে হবে জেনে নিতে হবে সেই আলোকিত পথের ঠিকানা আল্লাহ হাফেজ